সো এটা আমি ড্রয়িং রুমে টাঙ্গাই দিছি। সো হ্যালো, আজকে হচ্ছে 1 তারিখ। সো আমার বার্থডে অলরেডি 2 দিন হয়ে গেছে, 2 দিন ধরেই আমরা উদযাপন করতেছি। সো পিছের ছবিটা টাঙাইছি। তো অনেকেই জিজ্ঞেস করতেছিল যে বার্থডেতে কি কি গিফট পাইছি, কি গিফট পাইছি সেটা দেখানোর জন্য। সো সেটা যদিও আমার এখনো মানে আমি নিজে আনবক্সিং করি নাই, জিনিসগুলো এইভাবে আছে। সো আজকে আনবক্সিং করব, সবার সাথে আনবক্সিং করি অ্যাকচুয়ালি। সো ইয়া, লেটস গো, দেখা যাক কি কি পাইছি আমি, আমি নিজেও জানি না। আমি মোটা হয়ে গেছি অনেক, গাল টাল ফুল হয়ে গেছে। সো আজকে থেকে ডায়েট শুরু করার কথা ছিল, বাট আজকে বাইরে ধুমায় খাইয়ে দিয়ে আসছি। আজকে খাওয়া দাওয়া শেষ, দিন কালকে থেকে নিশ্চয়ই ডায়েট করবো। আই গেস করবো করবো বলেও করা হয় না, আলটিমেটলি ফুড ব্লগিং করতে গেলে দেখা যাচ্ছে বাইরের খাবার খাওয়া হয়ে যায়। তো যাই হোক, ওগুলো বাদ দিই, এখন ঘটনা হচ্ছে গিফট। তো এইটা হচ্ছে প্রথম, এইটা আমাকে দিতে হচ্ছে অর্পিতা, অর্পিতা না অ্যাকচুয়ালি আন্টি দিচ্ছে, সাগরী আন্টি। তো এটা ফুলের একটা শাড়ি, আমি ফুলের কোনো জায়গা পাচ্ছি না, আমি প্যাকেট কাটা ও পাইছি। তো ইয়া, একটা রেড বিউটিফুল একটা শাড়ি। সো এই নীলাঞ্জন টাইপের শাড়িগুলো, এগুলো দেখতেছিলাম থেমোর প্লাসের শাড়ি। সো শাড়িটার ভিতরটা এইরকম, সো প্রিটি রেড শাড়ি। ওকে, মামা দিছে, মামা নাকি লাইফে কখনোই কাউকে গিফট দেয় নাই, সে আমাকে ফার্স্ট গিফট দিছে, ফুলও নিয়ে আসছিল সেদিন। মামা একটা ডিওড্রেন্ট দিছে আমাকে। এটা মেবি অর্পিতাই ইউজ করে, এটা ওর বাসায় যায় মিস করছিলাম। ফ্রেগ্রেন্টটা ভালো, অ্যান্ড আমার ডিওড্রেন্ট শেষ হয়ে গেছে। সো মামা থ্যাংক ইউ এটার জন্য, সিরিয়াসলি আমি খুব খুশি হয়েছি, থ্যাংক ইউ। নেক্সট এটা মনে হয় চকলেট আছে, আচ্ছা এটা আপাতত পরে দেখতেছি। অ্যান্ড আমার হচ্ছে স্টুডেন্টরা দিছিল, এটা এত সুন্দর, আমার মামা তো বোন দেখে বলতেছে এইরকম স্টুডেন্ট যেন আল্লাহ যুগে যুগে সবাইকেই দেয়। সো ইয়া, আমি চুড়িগুলা মানে এটা আর খুলতেছি না আপাতত, এটা পরে খুলবো একবারে। কি সুন্দর চুড়ি, কানের দুল, টিপ, মানে লাইক আমি সবসময় ফেসবুকে দেখতাম এই জিনিসটা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করছে অথবা এরকম কিছু, এরকম ডালা একটা আমি নিজে পাবো, আমি লাইফে মানে সিরিয়াসলি আমি কখনো চিন্তা করিনি। সো থ্যাংক ইউ, মানে ত্রিশা, মিম, ফাইজা, তারপরে হচ্ছে তাসনিম, রেশমি, আদিবা, শতরূপার নাম বলছি, সুমাইয়া, এই তো এই কয়জন আসছিল, 7 জন না, টোটাল 8 জন আসছিল। সো ইয়া, থ্যাংক ইউ, ওদেরকে অনেক ধন্যবাদ। অ্যান্ড যেটা হচ্ছে রেশমি অ্যান্ড আদিবা দিছে, সেটা তো আমি একদম দিওয়ালে টাঙ্গাই রাখছি। সো ইয়া, থ্যাংক ইউ এটার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে, এত বড় একটা গিফট দিছে আমাদেরকে হচ্ছে টেস্টি টাইমে সব স্টাফরা সবাই মিলে। সো আমি এটা নিয়েও খুব এক্সাইটেড, এটা আমি একদমই জানতাম না যে তারা আমাকে গিফট দিবে। ফুল দিছে, ফুল হচ্ছে আফসার দিছে, কমলাপ্ত শুভ দিছে, টেস্টি টাইম থেকে দেওয়া হয়েছে। তো যাই হোক, খোলা যাক এটা। এমন ভাবে এরা মারে আটা, আল্লাহ। দেখো আমি এটা পুরোটা খুলতেছি না, এটা হচ্ছে স্যুপ সেট, দেখা যাচ্ছে? হ্যাঁ, আই গেস এটা হচ্ছে স্যুপ সেট, 7 পিস, 8 পিসের বড় বাটি, আর না সরি, 1 পিস 8 ইঞ্চির বড় বাটি আর 5 ইঞ্চির 6টা বাটি। সো ইয়া, থ্যাংক ইউ, এটাও আমার খুব পছন্দ হয়েছে, লাইক ওভেন প্রুফ এটা অবভিয়াসলি। সো ইয়া, আর এটা একটা মাত্র বাকি থাকলো চকলেট, এটাই বা কেন বাকি থাকে, এটাও খুলি। আল্লাহ, মামার সেন্টের গন্ধটা পুরোটাই আমার গায়ে লেগে আছে মনে হচ্ছে। ওকে, এটা
বক্স চকলেট এটা আমি মনে হয় পিছন সাইড খুলছি তো আমি খুবই অবাক হয়েছি কমলা তো শুভ সত্যি কাউকে গিফট দেয় না বাট সে আমাকে দিছে অ্যান্ড আমি মানে সিরিয়াসলি আবেগ আপ্লুত থ্যাংকস টু হিম মামা থ্যাংক ইউ সো মাচ আও আহ খুলতে পারতেছি না যাই হোক আও কিছু টেনেই থাকি র্যাপিং খোলার একটা আলাদা পয়সা চেকানো আছে তো এটা এরকম মিল্ক চকলেট অ্যান্ড মানে ও জানতো কিনা আমি জানি না বাট ঘটনা হচ্ছে আমার মানে চকলেট ফ্লেভার চকলেটের থেকে আমার হোয়াইট চকলেট বেশি পছন্দ অ্যান্ড ইটস হোয়াইট চকলেট মামা থ্যাংক ইউ সো মাচ মানে তুই সিরিয়াসলি আমার মামা ঠিক আছে সো ফ্রেন্ডকে মামা ডাকি তাই বলে আবার সত্যি মামা না ওকে আমি মামা ডাকি আর কি সো এই হলো আমার গিফট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা উইশ করছেন অ্যান্ড লাইক আমার দিনটাকে এত বেশি স্পেশাল বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নেক্সট দিন থেকে ডায়েট শুরু করবো আপাতত ফুড ব্লগিং বন্ধ আচ্ছা এটা বলতেছি দেখা যাবে নেক্সট আমি সত্যি ফুড ব্লগই আপলোড দিছি সো ইয়া আর বাড়াচ্ছি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই